স্টোন যখনই দেওয়া হয় বা পাথর দেওয়া হয়, এক্ষেত্রে খুব দেখে শুনে এবং যথাযথ স্টোন যদি না হয় হিতে বিপরীত হয় এবং মানুষের সর্বশান্ত হয়ে যায়। কারণ কখনো আমি কখনো বলি না আজ পর্যন্ত যে 5 মিনিটে বশীকরণ, 5 মিনিটে কোনো কাজ হয়ে যাবে বা 100% গ্যারান্টি দিয়েছি বলে কাজ হবে, এটা কিন্তু নয়। কারণ ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা কারো নেই, কিন্তু গাইড করা যেতে পারে পরবর্তীকালে কি হতে চলেছে এটা বলা যেতে পারে। শুধুই আমরা গ্রহ নক্ষত্র মুখস্থ করে নিলাম, জেনে গেলাম এবং কম্বিনেশন জেনে, তাতে কিন্তু কোনো অ্যাস্ট্রোলজি জানা যাবে না। নমস্কার, আমি বিদিশা। 5 ডেজ ইনস্টিটিউট ফেস টু ফেস অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজ আমার সাথে রয়েছেন ঝাড়গ্রামের বিখ্যাত অ্যাস্ট্রোলজার শ্রী রামকিশোর আচার্য। পরিচয় করে দিই ওনার সাথে। নমস্কার রামকিশোর বাবু। নমস্কার, সবাইকে স্বাগত। আপনাদের সংস্থাকে স্বাগত জানাই, কারণ আমাকে ওখান থেকে যেহেতু সিলেকশন করা হয়েছে এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। আমাদের যে 5 ডেজ ইনস্টিটিউট, যে আমাদের উদ্যোগ, আমরা সেটা টপকে সিলেক্ট করে আমরা তাদেরকে নিয়ে আসি আমাদের ইন্টারভিউ এর মাধ্যমে। আপনার সিলেক্ট হয়ে আপনার কেমন লাগছে? সিলেকশন হয়েছে তো অবশ্যই আমার আনন্দের খবর বা আনন্দ লাগবেই, কারণ একটা জায়গাতে যখন ছিলাম সেখান থেকে আপনারা সেখান থেকে আমাকে সিলেকশন করে নিয়েছেন বা সিলেকশন করেছেন, একটা টপ 5 এর মধ্যে আমাকে স্থান দিয়েছেন, তো সেটা অতি আনন্দের ব্যাপার এবং খুব ভালো তো লাগবেই। আচ্ছা, আপনি কতদিন যাবত এই প্রফেশনাল সঙ্গে যুক্ত? দেখুন, প্রপারলি এখানে প্রায় 5 বছর ধরে এখানে কাজ করছি। প্রপারলি এর আগে টুকটাক করছিলাম, সেটা প্রফেশনালি করছিলাম না, সেটা পড়াশুনো বা টুকটাক নিজেকে টুকটাক, সেটা সেটা প্রফেশনালি বলা যায় না। মোটামুটি ফুললি 5 ইয়ার্স। আচ্ছা, আমার একটা প্রশ্ন যে আপনি হঠাৎ অ্যাস্ট্রোলজিতে কেন? দেখুন, অ্যাকচুয়ালি আমাদের বংশ পরম্পরায় এই কাজের সঙ্গে যুক্ত আছে, পুজো অর্চনা, পবিত্র কর্ম এবং জ্যোতিষ এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে। ছোটোর থেকে একটা আগ্রহ ছিল, যেহেতু দাদুরা করতেন, দাদু তার পূর্বপুরুষ করে আসছেন, বাবাকে দেখেছি পুজো অর্চনা শুরু করে পুষ্টি তৈরি করা এবং পুষ্টি বিচার, তো সেই একটা মনের মধ্যে তার আগ্রহ ছিল। তো কার্যসূত্রে আমি বাইরে অবশ্য ছিলাম, চাকরি সূত্রে প্রাইভেট কোম্পানিতে বাইরে বাইরে কাজ করেছি, তখন কিন্তু আমি বইপত্র নিয়ে এগুলো ঘাটাঘাটি পড়াশোনা করছিলাম, নিজেকে তৈরি করছিলাম। তারপর দেখলাম না, শুধু নিজে পড়লে তো হয় না, একটা ভালো কোথাও এডুকেশন সেন্টার, তো আমার সেই হিসাবে কলকাতাতে একটা পেয়েছি, তো সেখান থেকে পড়াশোনা করার পরে বর্তমানে বিভিন্ন রকম সার্টিফিকেট যেগুলো পাওয়ার দরকার পড়ে, ডিগ্রিগুলো পাওয়ার পরে আমি এই প্রফেশনের সঙ্গে কন্টিনিউ চলে এসেছি। ঠিক আছে। আচ্ছা, অ্যাস্ট্রোলজির তো অনেক ভাগ আছে, আপনি কি স্পেশালিটি? হ্যাঁ, ঠিকই বলেছেন, অ্যাস্ট্রোলজি অনেক ভাগ, তার মধ্যে প্রথমত বৈদিক ট্রেডিশনাল অ্যাস্ট্রোলজি, সনাতন অ্যাস্ট্রোলজি, ওটা নিয়ে আমি চর্চা করি এবং ওটা নিয়ে আমি বিচার বিশ্লেষণ করে থাকি। বর্তমান কেপি অ্যাস্ট্রোলজি, এটা নিয়ে আমি MKIP পর্যন্ত করেছি, FKIP চলছে, এখনও পড়াশোনা চলছে, এখনও অনেক সময় আমি নিজে ছাত্র হয়ে যাই আবার। হ্যাঁ, বাস্তুশাস্ত্র নিয়ে, বাস্তবতা যে ব্যাপারগুলো থাকে, এখন বাড়ির যে বাস্তু, কারো ফ্যাক্টরি বাস্তু, ফার্মের বাস্তু, এই সমস্ত বাস্তু হিসেবে নিয়ে আমি কিন্তু এগুলো চর্চা করি এবং দেখা, এগুলো নিয়ে আমি বিভিন্ন যাই আর কি, এটা নিয়ে একটা চলছে। আর পরিত্য কর্মটা মেনলি করা হয়, যেহেতু বংশ পরম্পরা আমাদের একটা রয়েছে পেশাগত, পরিত্য কর্ম সমস্ত পুজো অর্চনার দিক থেকে শান্তি শুরু করে সমস্ত রকম পুজো অর্চনা করা হয়। যায় এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটাকে আপনি কিভাবে দেখছেন, কতটা পজিটিভ আপনার জন্য? দেখুন, আমার জন্য বললে নয়, সবার জন্যই, এখন বর্তমান যে যুগ বা বর্তমান সময়, সোশ্যাল মিডিয়া আমাদেরকে একটা খুব ভালো জায়গায় পৌঁছেছে। অবশ্যই নেগেটিভ ফল রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যে বিশেষ করে করোনার সময় যেটা পেরিয়ে গেল 2-3 বছর, এটা একমাত্র আমাদের সবাইকেই এই সোশ্যাল মিডিয়া হেল্প করেছে। একমাত্র বাড়িতে বসে বিভিন্ন রকমের প্রফেশন যারা আছেন, বিভিন্ন প্রফেশনের লোক, সবাই কিন্তু এই সোশ্যাল মিডিয়াকে হাতে নিয়ে তাদের যে জীবিকা ওনারা করে গেছেন, এবং এটা আমাদের ভীষণ হেল্পফুল। অবশ্যই মার্কেটিং বলুন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং যথেষ্ট উপকার আমাদের সবার কাছে। হ্যাঁ, আমার আরেকটা প্রশ্ন আপনার জন্য, যে আপনি অ্যাস্ট্রোলজার এবং আপনি বাকি অ্যাস্ট্রোলজারদের সাথে কোথায় নিজেকে পার্থক্য বলে মনে করবেন? দেখুন, এক্ষেত্রে পার্থক্য নিজেই করছি না, কারণ অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা তো একটা রয়েছে, শাস্ত্র, শাস্ত্র কখনো ভুল নয়। আর নিজেকে আমি নিজেকে বলছি যে আমি সবার থেকে আলাদা। অ্যাকচুয়ালি যারা আমার কাছে আসেন, সার্ভিস নেন, বা আমার যারা কি বলবো ক্লায়েন্ট বলতে পারেন, বা যারা আমার কাছে আসেন বিভিন্ন কারণবশত, ওনারাই বলবেন আমি কীরকম, তো নিজে হয়তো বলার প্রয়োজন পড়ে না। তাও বলি যে বর্তমান সময়ে অ্যাস্ট্রোলজিটাকে নিয়ে বা এটাকে নিয়ে বিভিন্ন মার্কেটে বিভিন্ন রকমের একটা ভুল ভ্রান্তি ব্যাপার মানুষের মধ্যে একটা অন্যরকম কি বলবো বাতাবরণ তৈরি হয়েছে, অন্যরকম ব্যাপার ধারণাটা, তো সেটার ক্ষেত্রে আমি বিশেষ করে অ্যাস্ট্রোলজিটাকে ভালোবেসেছি, এই সাবজেক্টটাকে, শাস্ত্রটাকে, এবং সঠিক উপায় সঠিকভাবে মানুষকে দেওয়ার জন্য এবং যতটা হেল্প করা যায় এই স্বাস্থ্যকে নিয়ে,
সেই হিসাবে আমি আমাদের দৃষ্টিতে দেখি। এখন বিভিন্ন বাইরে বা আদার্স যারা করছেন এই বিষয় নিয়ে চর্চা, ওনাদের মতো ওনারা করছেন, আমি কাউকে দোষারোপ করছি না বা দুঃখ প্রকাশ দুঃখের জন্য কিছু বলছি না। তো আমি চাইছি যে এই শাস্ত্রকে সঠিক প্রয়োগ করা উচিত, কারণ কখনো আমি কখনো বলি না আজ পর্যন্ত যে 5 মিনিটে বশীকরণ, 5 মিনিটে কোনো কাজ হয়ে যাবে বা 100% গ্যারেন্টি দিয়েছি বলে কাজ হবে, এটা কিন্তু নয়। কারণ ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা কারো নেই, কিন্তু গাইড করে দিতে পারে পরবর্তীকালে কি হতে চলেছে এটা বলা যেতে পারে, কিন্তু পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা কারো নেই। যা করবেন ঈশ্বর করবেন, সেই ঈশ্বরের ভক্তি নিয়েই কিন্তু সমস্ত কিছুই, ঈশ্বরের কাছে ভক্তি রাখতে। কারণ বেদ, বেদ যখন আসে, মানে বেদ আজ থেকে না কয়েক হাজার বছর আগে রচনা হয়েছে। বেদ, বেদের 6টা অঙ্গ, তার মধ্যে যেটা মুখ, এই মুখ বলা হচ্ছে মানে যেটা ভাষা, এটা হচ্ছে ব্যাকরণ, এবং দৃষ্টি যেটা সেটা হচ্ছে জ্যোতিষ। জ্যোতিষ হচ্ছে 6 নম্বর অঙ্গ বেদাঙ্গ হিসাবে বেদের। তো এই বেদ তো এসে শাস্ত্রের দিক থেকে, বেদ মানে হচ্ছে বিভিন্ন দেব দেবতা দেবতা এবং তাদের নিয়ে সমস্ত কিছু রচনা এবং তাদের বিষয়ে সমস্ত কিছু বর্ণিত রয়েছে বেদের মধ্যে আমাদেরকে। হ্যাঁ, তো এই যে বেদ, তো এটাকে জানতে হবে প্রথমত, তবেই অ্যাস্ট্রোলজিকে জানবো। শুধুই আমরা গ্রহ নক্ষত্র মুখস্থ করে নিলাম, জেনে গেলাম এবং কম্বিনেশন জেনে, তাতে কিন্তু কোনো অ্যাস্ট্রোলজি জানা যাবে না। এটাকে ডিপলি জানতে গেলে আমাদেরকে বেদ জানতে হবে, বেদ সম্বন্ধে জানতে হবে এবং এর কারকতা জানতে হবে এবং এর উপায়গুলো জানতে হবে। আমরা কখনোই যে উপায় মাত্র একটাই যে স্টোন দেওয়া বা কোনো গ্রহণ যাকে বলা হচ্ছে, তো এটা দেওয়াই মানে যে প্রতিকার। আমি কখনো বলছি না যে কাজ করে না, বলে অবশ্যই করে, কিন্তু সেটা যথাযথ হতে হবে, হিতে বিপরীত যেন না হয়। ধরুন সাপোজ কারো মেডিসিন লাগছে কারণ পেট খারাপ হয়েছে, তাতে আমরা কখনো প্যারাসিটামল দেবো না, কিন্তু প্যারাসিটামল অনেক সময় দেওয়া হয়। যথাযথ যদি না হয় তাহলে কিন্তু ভুল এফেক্ট পড়তে পারে। এবং যেহেতু আমার মতে, আমি কি বলি, স্টোনটাকে আমি অ্যান্টিবায়োটিক হিসেবে ধরি, যদিও ভোলা ঠিক নয় কিন্তু অ্যান্টিবায়োটিক মতোই মনে করি। তুলসী পাতার রস যেরকম আমাদের জ্বর সর্দি হলে টুকটাই কাজ দিয়ে দেয়, কোনো ভুল ইফেক্ট হয় না, যতটুকু হবে ভালো হয়, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে যদি আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে নিই ভুল, তাহলে কী হচ্ছে, আমার যার জন্য খেয়েছিলাম সেটা না হয় কিন্তু ভুল পথে চলে যাবে, ভুল ট্রিটমেন্ট হয়ে যাবে, ক্ষতি বিপরীত হয়। তার জন্য স্টোন যখনই দেওয়া হয় বা পাথর দেওয়া হয়, এক্ষেত্রে খুব দেখে শুনে এবং যথাযথ স্টোন না হয়, ক্ষেত্রে কিন্তু বিপরীত হয় এবং মানুষের সর্বশান্ত হয়ে যায়। তার তো যার জন্য এসেছিল উপকার পেতে, কিন্তু সে আবার বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এই জায়গায় পৌঁছে যায়। তো এই জন্য এই জায়গাটা দেখে দেওয়ার অবশ্যই দরকার আছে। তো সেই পথে জ্যোতিষকে বাঁচতে গেলে বা জ্যোতিষ শাস্ত্রকে বিশ্বাস করতে গেলে সেই পথে যেতে হবে, যে ভুল একটা পাতাপন তৈরি করে নিয়ে তাকে ভয় দেখিয়ে বা এটা কিন্তু করা উচিত নয় আমি চাই। কারণ যতটুকু আছে আমরা চেঞ্জ তো করতে পারবো না, কেউ হাতে নেই, যা হবে ওনার মাধ্যমে, যার প্রবলেম উনি নিজে সলভ করতে পারবেন, তার পথটা তৈরি করে দিতে হবে। ধরুন ট্রেন লাইনে ট্র্যাকে চলছিল লাইন, হঠাৎ করে ট্র্যাক থেকে বাইরে চলে যাচ্ছে, ট্রেন ছুটছে ছুটছে, সেটা আমরা দেখে তো পরবর্তী কোথায় ট্র্যাকে সে উঠতে পারবে এটা দেখে দিতে হবে, যে কত কিলোমিটার পরে সে ওই ট্র্যাকে উঠে যেতে পারবে। ওই জায়গাটা আমরা বলতে পারবো অ্যাস্ট্রোলজির মাধ্যমে। আমি কিন্তু জোরকে তুলতে পারবো না ওকে, ওই নিজেই উঠবে ট্র্যাকে গিয়ে, কিন্তু আমি বলবো এই পথে গিয়ে এই সময় পরে আপনি কিন্তু ওই ট্র্যাকে উঠতে পারবেন, আপনার আবার স্মুথলি আপনি আবার জার্নি করতে পারবেন। এটাই আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে বলা যেতে পারে। আচ্ছা, ঝাড়গ্রাম ছাড়া আর অন্যান্য কোথাও আপনার সার্ভিস অ্যাভেলেবল আছে? দেখুন, লকডাউনের পূর্ববর্তী সময় আমি ঝাড়গ্রাম ছাড়াও কটক, এরপরে আপনার জামশেদপুর, খড়গপুর, এগুলোতে চেম্বার করছিলাম। তো বর্তমান সময়ে করোনার জন্য ওগুলো বন্ধ হয়ে যাওয়ার জন্য অনলাইন তখন জোর দেওয়া হয়েছিল, পুরোপুরি অনলাইন। তো অনলাইনে সেই জায়গাটা যে তৈরি রয়েছে অনলাইন, অনলাইনে প্রেডিকশন সেটা কিন্তু কন্টিনিউ চলছে, এখনও চলছে। তাই বাইরেগুলো বর্তমানে আমি সেভাবে বসছি না, বর্তমানে বসছি বলতে খড়গপুর, জামশেদপুর মাঝে মাঝে যাই, বিশেষ করে বাস্তু ব্যাপারটা দেখতে ফিজিক্যালি যেতে হয়, তার জন্য যেতেই হয়। আর বাকি যে কাজটা মোটামুটি অনলাইনে আপাতত করছি। তো খড়গপুর এগুলো রিসেন্টলি আবার ওপেনিং বা বসার ব্যবস্থা করছি, এই চলছে আর কি। আর ঝাড়গ্রামে ফুল টাইম থাকি বলতে সপ্তাহে 3-4 দিন প্রায় থাকি, ঝাড়গ্রামেই থাকি এবং অনলাইন প্রপারলি চলছি। আচ্ছা, আজকের দিনে যে ইয়ং জেনারেশনের মধ্যে একটা নেগেটিভ চিন্তা ভাবনা যে অ্যাস্ট্রোলজি একটা ভ্রান্ত বিশ্বাস বা কুসংস্কার, এই নিয়ে আপনি কি বলতে চান? বর্তমান সময়ে আপনি যেটা বলতে চাইছেন যে ইয়ং জেনারেশন কেন এটার প্রতি একটা অন্যরকম ধারণা চলে আসছে মনের মধ্যে, ভ্রান্ত ধারণা চলে আসছে, বিশ্বাসটা যেন অন্য জায়গায় চলে যাচ্ছে, কারণটা হচ্ছে ওনারা যেখানে যাচ্ছেন সলভের জন্য বা যে যোগাযোগের মধ্যে পড়ছেন, প্রপার অ্যাস্ট্রোলজার সেটা নিশ্চয়ই নয় উনি, আমি বলবো। কারণ অ্যাস্ট্রোলজার কখনোই বলবেন না আমি 5 মিনিটে বশীকরণ করে দেবো, আপনার সমস্ত সমস্যা 2-3 মিনিটে সলভ করে দেবো বা 100% সলভ করবো না টাকা ফেরত, এরকম ব্যাপারটা থাকে, সেটা কখনোই ঠিক হতে পারে না। আর এই চক্রে যখন যাচ্ছেন ওরা, তখন দেখছেন না আমার তো হয়নি। তো বর্তমানে দায়ী কিন্তু যে অ্যাস্ট্রোলজার, কিছু কিছু আসলে সবাই খারাপ নয়, অনেক অনেক ভালো গুণী অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজার রয়েছেন জগতে, কিন্তু কিছু 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 পার্সনের জন্য কিন্তু এই জায়গাটা তৈরি হয়েছে, কারণ ওনারা রেজাল্ট পাচ্ছেন ওনার কাছ থেকে, তাই ওনার যিনারা গেছেন হয়তো যে কারণের জন্য
উনি যেতে যেটার জন্য গিয়েছেন সেটা পাননি, অন্য কিছু পাচ্ছেন, হয়তো ওনার জন্য বলেছেন যে আপনার এই কাজটা হয়ে যাবে কিন্তু হয়ে ওঠেনি, স্বাভাবিক ওনার মধ্যে একটা ভ্রান্ত ধারণা আসবে, না উনি তো আমাকে বলেছেন হয়নি, তাহলে এইরকমই সবাই, কিন্তু সেটা বাস্তবে নয়। অ্যাকচুয়ালি প্রপার জায়গা দেখতে হবে, কী কারণে কী হয়, কীভাবে কাজ করে সেটা দেখতে হবে, হঠাৎ করে কোনো কিছু দিয়ে দিয়ে কাজ হয় না, তার জন্য একটা প্রপার ইয়ে থাকতে হবে এবং সঠিক যদি না হয় কাজ করার জায়গা থাকবে না। অনেক সময় কাজের জন্য কিছু নিতেও হয় না, অটোমেটিক কাজ করবে, সেই সময় কাজ করে দেবে, ভালো কথা, কম্বিনেশন যখন আসবে ট্রানজিট হবে তার মধ্যে অটোমেটিক কাজ করবে, সেখানে কিন্তু ধারণ করুন বা না করুন সেই সময়টা দেখে নিতে হবে, বলতে হবে এবং সেই ট্রিটমেন্ট মানে তাকে সাজেশন দিতে হবে, গাইড করতে হবে, তবেই তো কার্যক্রমটা আসবে। কখনই বলা যায় না দুই মিনিটে কাজ হয়ে যাবে, তিন মিনিটে কাজ হবে, এটাই হলো সমস্যা। আর এই কারণেই এখন বর্তমান সমস্যাটা বাড়ছে, এই কারণে যে ইনস্ট্যান্ট আপনার সলিউশন এই জায়গাটা নিয়ে সমস্যাটা আসছে। আচ্ছা, সবশেষে এটাই আপনার কাছে বলার যে আমাদের যে ফাইভ বি স্টিমসিটি যে উদ্যোগ এটাকে আপনি কীভাবে দেখছেন, এবং একটা ছোট্ট ফিডব্যাক যদি আপনি আমাদের জন্য দেন ভালো। দেখুন, আপনাদের যে উদ্যোগ যথেষ্ট ভালো উদ্যোগ অবশ্যই, কারণ হয়তো তাদের প্রচার পাচ্ছিল না, হয়তো অনেকে জানে না, তাই না, আপনাদের মাধ্যমে সে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে, সবাই জেনে যাবে, সবাই পরিচিতি বাড়বে, তো সেক্ষেত্রে অবশ্যই একটা ভালো উদ্যোগ। আমার মতো অনেকেই হয়তো বাইরে বাইরে রয়েছেন, হয়তো ওই জায়গায় ঠিক আছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তারা প্রকাশ পেতে পারা যায়নি, তো হয়তো অনেকেই পাবেন যদি পার্সোনাল ওয়েবসাইট বা পার্সোনাল পেজ সমস্ত রয়েছে, কিন্তু আপনাদের মাধ্যমে যেটা একটা জায়গা তৈরি হয়ে যায় বা এই দেখে অনেকে কিন্তু সেটা উপকৃত পাবেন অবশ্যই, আপনাদের উদ্যোগটা যথেষ্ট ভালো। আমাদের ফেস টু ফেস ইন্টারভিউ আজ এখানেই শেষ, দেখা হবে অন্য কোনো দিনে। আপনারা যদি ওনার সাথে যোগাযোগ করতে চান তাহলে ওনার সমস্ত ডিটেলস আমাদের ভিডিওতে অ্যাটাচ থাকবে এবং আমাদের ওয়েবসাইটেও সব ডিটেলস দেওয়া থাকবে। আজ এই অনুষ্ঠান আমাদের এখানেই শেষ, নমস্কার।